কত রকম আমের নতুন নতুন খবরই তো আমরা জানি। এবার জানবো এমন এক উদ্যোক্তার বাগানের আমের খবর যা তাক লাগিয়ে দিতে পারে আমাদের। এক পিস আমের দাম 1200 টাকা, প্রতিটি আমের ওজন 3 থেকে 5 কেজি। ব্রুনাই থেকে আনা এই আমের জাত বাংলাদেশ হয়ে ছড়িয়ে পড়েছে ভারতেও। এই আমের নাম নাকি আবার বালিশাম। আমগুলা টিভিতে দেখি বা কখনো শুনছি যে এই আমগুলা বিদেশে এগুলা সব সময় বিক্রি হয়, কিন্তু বাংলাদেশে আমরা কখনোই আম দেখি নেই। কিন্তু আমরা এই আমার চাচার মাধ্যমে আমরা এই আম দেখলাম এখানে। আমরা এইখানে শুধু বিভিন্ন ধরনের মানুষ আসে, এখানে কেউ ছবি তুলতে আসে, অনেক রকমের অনেক ধরনের মানুষ আসে। আসলে আমটা যতটা দেখতে সুন্দর চাই তার চাইতে বেশি সুস্বাদু। সাব্বির জানান, 4 বছর আগে শখের বশে ছোট পরিসরে বাগান করেন তিনি। গেল 2 বছর হল বাণিজ্যিকভাবে আম আবাদ করে যাচ্ছেন। কৃষি দপ্তরের পরামর্শ পেলে এর পরিধি আরও বাড়ানোর ইচ্ছে আছে তার। প্রথমে মনে করে হাড়ি ভাঙা আম রোপালে খেতি করছে, খেতি করার পরে মোবাইলে এগুলো সিন দেখে যত বিদেশি আম মোবাইলে দেখছে, আর একটা করে তারা কালেক্ট করছে রাজশাহীর। ওই রাস্তায় যারা তারা তৈরি করে ওদের সাথে যোগাযোগ করে এই ক্ষেতগুলা করছে, আসলে নিজের জন্য করছে। ওই একদিন বলতেছে, চাচা আম কিনে আনছি, আমের ভিতরে পোক, এই ফরমালিন দিয়ে যে আম তৈরি করে ওই আম তো খাওয়া যায় না, তা নিজের এই আমরা জায়গা সম্পত্তি ধনে তো আছে, তো আমরা কিছু আম খেতে করি। তো বাতিজারি করলাম, ঠিক আছে তুমি করো। এই যে বাতিজারি না এই কাম করছে, এখন সকাল বিকাল সারাক্ষণ মানুষ আসতে আছে, যাইতে আছে, আম নিতে আছে, কিনতে আছে। কিন্তু দেখেন 2 বছরের একটা গাছ 35 থেকে 40 কেজির মতো নাম হয়েছে, সামনের বছর আরো তো দ্বিগুণ হইব। তো একটা গাছে যদি 40-45 কেজি আম হয়, তো এই আমরা 500 টাকা কেজি বিক্রি দিছি। তো মোটামুটি ভাবে এই গাছগুলা বিদেশি গাছগুলো সবচেয়ে বেশি লাভজনক। আমাদের দেশে আমের মধ্যে যেমন একটু ব্যবসাটা কম, এটার মধ্যে একটু ব্যবসাটা বেশি। এই কারণে আমরা সম্পূর্ণ গাছে আমরা বিদেশি এক কালারের আম লাগাইতেছি, যেমন একটা জমিন আছে ওইটার মধ্যে লাগাইতেছি। তার বাদে আমাকে পরাই সবাই মিলে তো মনে হয় 400 রুপির গাছ আছে, 25 পদের গাছ আছে, ধরেন দেশি বিদেশি মিলে। এক একটা আম আছে, যে 4 কেজি আম আছে, কিছুক্ষণ আগে দেখাইলাম ওইটা একটা 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি হয়। কিন্তু একটা আমগুলা 300 টাকা কেজি আমরা বিক্রি দিই, 300 টাকা কেজি বিক্রি দিলে দেখা যাচ্ছে একটা আমের দাম 1200-1300 টাকা পরে, 1100 টাকা পরে। মোটামুটি ভাবে আমাকে যা গাছ আছে এই বছর আমরা বেচার পরে মোটামুটি ভাবে আমরা লাভজনক থাকবো। কিন্তু এই আমের ভিতরে প্রচুর টাকা আমাকে খরচ হয়ে যায় বদলি। তার বাদে বিষমুক্ত জিনিসটা তৈরি করতে মোটামুটি ভাবে অনেক খরচ পড়ে যায়। এটা আমাদের সারাক্ষণ এই মানুষ নিয়ে সময় দিতে হয়, এটা পরিচর্যা করতে হয়। এই যে দেখেন সব আমরা সার, যেটা জৈব সার তৈরি করে দিতে আসি, তার বাদে যে কোনো একটা পোক মাকড় যেন না বসে। ওই যে প্যাকগুলো দেখলেন, একটা প্যাক 8 টাকা করে আমরা কিনছি, এই প্যাকের ভিতরে মেডিসিন আছে, যে প্যাকটা দিয়ে দিলে একটা আমের মধ্যে কোনো পোক আসবে না, আমের ভিতরে কোনো প্রয়োজনও হবে না। জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা বলেন, এখন থেকে এসব উদ্যোক্তাদের বাগানে গিয়ে মাঠ কর্মীরা পরামর্শ দিয়ে আসবেন এবং তাদেরকে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে। মুন্সিগঞ্জ জেলায় আমের বাগান আছে প্রায় 140টির মতো, ছোটোখাটো বড় মিলিয়ে। আর আমাদের আমের আওতায় আমাদের জমির পরিমাণ হলো 765 হেক্টর।
তো আমাদের যেটা বলেছেন যে সাব্বিরদের মতো তরুণ উদ্যোক্তা যারা আম বাণিজ্যিক চাষে এগিয়ে আসে তাদের প্রতি অবশ্যই আমাদের পরামর্শ থাকবে। আমাদের উপসহকারী কৃষি অফিসার যারা আছে তারা তাদের অবশ্যই সরজমিনে যে পরিদর্শন করে তাদের পরামর্শ দিবে এবং আমাদের বিভিন্ন যে প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণে আমরা এই সমস্ত চাষের দিকে অন্তর্ভুক্ত করব। আমাদের ফল বিষয়ক যে প্রশিক্ষণগুলো আছে সেখানে আমরা এই ধরনের উদ্যোক্তাকে অবশ্যই তাদেরকে সংশ্লিষ্ট করব এবং আমি উদ্যোক্তাদের অনুরোধ করব যারা আম চাষ তারা স্থানীয় কৃষি বিভাগের সাথে যোগাযোগ রাখে, তারা নিজেরও যাতে যোগাযোগ রাখে, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করে যদি প্রয়োজন মনে করে। সাব্বিরের বাগানে আম্রপালি, মল্লিকা, হাড়িভাঙা, বাড়ি ১১, হিমসাগরের মতো নানা জাতের চাষ গাছ রয়েছে আর এসব গাছের আম পাওয়া যাবে আগামী আগস্ট। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।